এরপরে আমি তাকে জানাই যে আমার একাধিক বিয়ে করা প্রয়োজন। রাজা মহারাজা না হলেও শখটা তাদের মতোই। রাজারা শত সহস্র স্ত্রীকে নিয়ে একই প্রাসাদে থাকতেন। তিনিও এক বা দুই নয়, এখন পর্যন্ত ছয়টি বিয়ে করেছেন। একই ছাদের তলায় থাকেন চার স্ত্রীকে নিয়ে। রাজশাহী পবার যুবক এএসএম জুবায়ের হোসেন জুয়েল মণ্ডল, তার ভাষ্য, ধর্ম ও দেশের প্রচলিত আইন মেনে জীবনকে উপভোগ করতেই এত বিয়ে করেছেন। তিনি জানান, স্ত্রীদের পরস্পরের মধ্যে কোনো অশান্তি নেই। বাবা মা সহ চার স্ত্রী ও তিন সন্তান নিয়ে দিব্যি সুখের সংসার। চারজন স্ত্রী তাকে খুব ভালোবাসেন, যত্ন নেন, নিজেকে ভাগ্যবান বলেও দাবি তার। মুসলিম নাগরিক হিসেবে আমার কোরআনের আইন অনুযায়ী আমি চারটা স্ত্রী সবসময় রাখতে পারবো, এবং বাংলাদেশের বিবাহ আইন অনুযায়ী আমি চারটা স্ত্রী রাখতে পারবো। এই আইনটার আমি সুযোগ নিয়েছি, আমি এটা বলবো না সুন্নত পালনের জন্য, অথবা আমি তার মধ্যে কোনো খুঁত পেয়েছি তাই না। এরপরে আমি তাকে জানাই যে আমার একাধিক বিয়ে করা প্রয়োজন। কারণ হচ্ছে যে এখনকার সমাজে অনেকেই আছে যারা বাড়িতে একটা বউ আছে, কিন্তু প্রতিদিনই বা মাসে বা যেই হোক অনেক সময় অনেক মেয়েদের সঙ্গে তারা একটা খারাপ সম্পর্কে লিপ্ত হয়। আমার এই চিন্তাটা নাই, আমি বৈধভাবে চারটা মেয়ের দায়িত্ব নিতে চেয়েছি, ভরণ পোষণ, বাচ্চা, সন্তান সব কিছু মিলে। জুয়েল মণ্ডলের স্ত্রীরা হলেন রিমা, রূপা, ময়না ও হাসি। 2012 সালে প্রেমের পর পারিবারিকভাবে বিয়ে করেন প্রথম স্ত্রীকে। বনিবনা না হয় 36 দিনের সন্তান রেখে বিচ্ছেদ হয় তাদের। শিশু সন্তানকে বড় করার পাশাপাশি ভুগতে থাকেন বিচ্ছেদের যন্ত্রণায়। এর কিছুদিন পর জুয়েল বিয়ে করেন রিমাকে, পরে বউ হয়ে আসে রূপা। চতুর্থ স্ত্রী ঘর করেনি বেশি দিন, এরপর তিনি ঘরে আনেন ময়নাকে। সবশেষ স্ত্রী হিসেবে বাড়িতে আসেন হাসি। স্ত্রীদের সাথে জুয়েলের প্রথম আলাপ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা কর্মক্ষেত্রে। সঙ্গী হিসেবে পেতে প্রত্যেককে তিনি জানিয়েছিলেন তার ঘরে বউ আছে। আগের স্ত্রীদের সম্মতিতে আবারও বিয়ের পিঁড়িতে বসতে চান। রাগঢাক না রেখে খোলামেলা আলোচনায় পাত্রীরা রাজি হন। যাকে যখন বিয়ে করি সে জানতো যে আগে আমার স্ত্রী আছে কিনা, তারা সেটা লিখিত দিয়েই বিয়েটা করেছে। এরপরে আমি আবার দুইজনকে বিয়ে করি, এই তারপরে আমরা এই তিনজনে মিলেই ভালোভাবে সংসার করছিলাম। পরবর্তীতে যেটা চতুর্থ স্ত্রী, সে ছোট মানুষ ছিল, পরবর্তীতে সিদ্ধান্ত নেয় যে না, সতীনের সঙ্গে সংসার করা ইচ্ছা ছিল, সে চেষ্টাও করেছে, সেও খুব ভালো মেয়ে, কিন্তু সে যখন দেখেছে যে না, একটা শিডিউলের মধ্যে, একটা নিয়ম কানুনের মধ্যে জীবনযাপন করতে হয়, সে তখন ওই জীবনযাপনটা করতে পারেনি। সে কারণে স্বেচ্ছাতে, কোনো ঝগড়া নাই, ঝামেলা নাই, কিছু নাই, যে আমি চেষ্টা করেছিলাম থাকার জন্য, তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু আমি পারলাম না, এই বলে সে চলে যায়। এরপরে 2021 সালে আমি একটা বিধবা মেয়েকে বিয়ে করি, প্রথম এক থেকে চতুর্থ স্ত্রী, সবাই কুমারী, তাদের প্রথম স্বামী আমি। এরপরে আমার সিদ্ধান্ত হয় যে একটু যারা সমাজের চোখে যারা অবহেলিত বলবো না, সমাজের চোখে যারা অবহেলিত, তাদের যদি একটু দায়িত্ব নেওয়া যায়। এরপরে আমি 2021 সালে একটা বিধবা মেয়েকে বিয়ে করি, এবং 21 সাল থেকে 23 সাল পর্যন্ত সে থাকে, এবং সর্বশেষ 2023 সালের জুন মাসে আমি ষষ্ঠ বিয়ে করি। বর্তমান যুগে যেখানে এক স্ত্রীকে নিয়েই অনেকে হিমশিম খান, যেখানে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটে অহরহ, সেখানে 28 বছর বয়সী জুয়েল মণ্ডল জীবনযাপনে এমন হলেও বিপুল বিত্ত বৈভব নেই তার। খুব বেশি ধনীও নন, তবে পান চাষ আর ব্যবসার আয় থেকে ভালোই চলে যাপিত জীবন। একের বেশি থাকা সত্ত্বেও তারা পরস্পরের বিরুদ্ধে লড়াই না করে মিলেমিশে থাকেন বলে জানিয়েছেন স্ত্রীরা। বোনের মতো আমাদের থাকা পড়ে, চারজনারে আমরা বোনের মতো করে থাকি। যাই যেটা কাজ করতে পারে সেটা কারো কারোর জন্য হিংসাও হয় না আমার, কে বেশি করলো কে কম করলে আমার হিংসা হয় না, সবাই এক সমান কাজ করে যায়। কেউ বসে থাকলো আমার কামাই করছে, আরেকজনের কারো আরেকজন করছে, আমরা এই বিষয়ে কোনো ঝগড়া করি না, হিংসাও করি না। এখানে আমার অন্যরকম একটা ফিল মনে হয়, কারণ যেহেতু তাকে ভালোবেসে জেনে শুনে বিয়েটা করছি, আমার কাছে এটা